হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা 2024 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক থেকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ। তো বইয়ের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাঙ্কের পেজ নাম্বার 48 এগুলো রয়েছে, তো বইয়ের পেজ নাম্বার 48 কিন্তু অবশ্যই করে খুলে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স অ্যাকচুয়ালি কি, দেখো বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, একইভাবে অতীতে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে সেরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় না। কিরকম হয়, যেমন অতীতকালে দুটো ঘটনা ঘটেছে তার মধ্যে যেটা আগে হয়েছে তার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে হয়েছে তার জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ফোনের নেট অন করার আগে তুমি সিনেমা দেখেছো, বা ফোনের নেট অন করার আগে তোমরা বাড়ির কাজ করেছো, বা তুমি ফোনের নেট অন করার আগে তুমি বই পড়েছো। তার মানে কোন কাজটা এখানে আগে হয়েছে, তুমি আগে বই পড়া শেষ করেছো, তুমি বই পড়া শেষ করেছো তারপরে তো ফোনের নেটটা অন করেছো, তাই না? তাহলে ফোনের নেট অন করার আগে তুমি বই পড়েছিলে, তাহলে তুমি বই পড়েছিলে, তাহলে এটা অতীতে হয়ে গেল, তাই তো? যেটা অতীত হয়ে গেছে তাহলে কোনটা আগে হয়েছে, তুমি আগে বই পড়েছো তারপর তো ফোনের নেটটা অন করেছো, আশা করি বোঝাতে পারলাম। তাহলে অতীতকালে যে ঘটনাটা আগে হয়েছে, যেমন তুমি বই পড়েছিলে, তাই তো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে হবে। আর তারপরে তুমি ফোনের নেট অন করেছো বা করেছিলে সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন এখানে প্রথমটা হচ্ছে হি থ্যাঙ্কড রথিন ফর হোয়াট হি ড্যাশ, সে রথিনকে ধন্যবাদ জানিয়েছিল সে যেটা করেছে তার জন্য। এবার এখানে সেন্টেন্সের গঠনটা কিরকম হবে, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করলে সেন্টেন্সের গঠন কিরকম হবে, সাবজেক্টের পর কি বসবে, এখানে যেহেতু পাস্ট প্রেজেন্ট নয় তার জন্য এখানে হ্যাড আসবে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল তো হতেই হবে, পারফেক্ট মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল আর কি প্লাস অবজেক্ট, আর এখানে যেহেতু সাবজেক্ট অবজেক্ট সব দেওয়াই আছে শুধু আমাদের বসাতে হবে হ্যাড আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল। তাহলে রথিন, সে রথিনকে ধন্যবাদ জানিয়েছিল, হি থ্যাঙ্কড রথিন ফর হোয়াট হি হ্যাড ডান, তাহলে হি এর পর কি বসবে, হ্যাড বসবে, আর ডু এর পাস্ট পার্টিসিপেল হবে। ডু এর পাস্ট পার্টিসিপেল কি, ডু ডিড ডান, ভার্বের এই ফর্মগুলো কিন্তু অবশ্যই করে পড়বে, ডু ডিড ডান, গো ওয়েন গন, ভার্বের এই ফর্মগুলো কিন্তু পড়তেই হবে, তোমাদের গ্রামার বইতে কিন্তু সমস্ত ফর্মগুলো পেয়ে যাবে তোমরা। সে রথিনকে ধন্যবাদ জানিয়েছিল, কেন ধন্যবাদ জানিয়েছিল, সে যেটা করেছে তার জন্য, তাহলে সে কাজটা আগে করেছে তারপরে তো সে রথিনকে ধন্যবাদ জানিয়েছিল, তাই তো? তাহলে হোয়াট হি হ্যাড ডান। তারপরে দ্য রবার্স ড্যাশ বিফোর দ্য পুলিশ অ্যারাইভ, রবার অর্থাৎ ডাকাতটি পালিয়ে গিয়েছিল পুলিশ আসার আগে, তাহলে রবার্সটা পালিয়ে গিয়েছিল বা পুলিশটা মানে ডাকাতরা পালিয়ে গিয়েছিল পুলিশ আসার আগে, তাহলে এখানে হ্যাড ফ্লিড হয়ে যাবে, হ্যাড ফ্লি এর পাস্ট পার্টিসিপেল কি, ফ্লেড, FLED ফ্লেড। তারপর এটা উই ড্যাশ দ্য গ্রাউন্ড বিফোর দ্য গেম স্টার্টেড, আমরা গ্রাউন্ডে পৌঁছেছিলাম মানে মাঠে পৌঁছেছিলাম গেম শুরু করার আগে, শুরু হওয়ার আগে, তাহলে উই হ্যাড রিচড, হ্যাড রিচের সাথে ইডি যোগ হবে, উই হ্যাড রিচড দ্য গ্রাউন্ড বিফোর দ্য গেম স্টার্টেড, মানে গেম শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম। নেক্সট আদিতি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু স্লিপ, আদিতি তার কি করেছিল, বাড়ির কাজ শেষ করেছিল ঘুমাতে যাওয়ার আগে, ফিনিশের সাথে কি যোগ হবে, ইডি যোগ হবে, এর পাস্ট পার্টিসিপেল ফিনিশড। তারপরে দ্য পেশেন্ট ড্যাশ ডাই বিফোর দ্য ডক্টর কেম, তাহলে এখানে কোনটা আগে হয়েছে, আগে পেশেন্ট মারা গেছে ডাক্তার আসার আগে, মানে আগে পেশেন্ট মারা গেছে তারপরে তো ডাক্তার এসেছে, তাহলে এখানে পেশেন্টের পর কি বসবে, হ্যাড বসবে, আর ডাইয়ের পাস্ট পার্টিসিপেল কি, ডায়ের হবে। তারপরেটা রমেশ ড্যাশ অলরেডি চেঞ্জ দ্য বেডশিট, রমেশ কি করেছে, ইতিমধ্যে বেডশিটটা চেঞ্জ করেছে, তাহলে এখানে হ্যাড অলরেডি চেঞ্জের সাথে ডি যোগ হবে, চেঞ্জ দ্য বেডশিট। তারপরেটা আই উইশড আই ড্যাশ হার্ডার, আই উইশ আই হ্যাড ট্রাইড হার্ডার, আমি আশা করেছিলাম যে আমি যদি আরো ভালো করতাম, করার চেষ্টা করতাম। তারপরে এটা অনিন্দর ড্যাশ ফর এ হায়ার স্যালারি দ্য ইয়ার বিফোর লাস্ট, অনিন্দ কি করেছিল, একটা হায়ার স্যালারি আশা করছিল, হোপ মানে হচ্ছে আশা করা, তাহলে অনিন্দ হ্যাড হোপড, আশা করেছিল একটা ভালো স্যালারির গত বছর, হ্যাড হোপড।
তারপর এটা মিস্টার বাসু ড্যাশ নেভার সাচ অ্যান্ড অফুল সাইট বিফোর। মিস্টার বাসু কি করেছিল, এর আগে কখনো এরকম সাংঘাতিক দৃশ্য সে দেখেনি। তাহলে মিস্টার বাসু এখানে কি হবে, হ্যাড নেভার সিস সিন হয়ে যাবে। তারপর এটা ওয়েন আই রিচ স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছালাম ট্রেনটি কি করেছিল, ছেড়ে দিয়েছিল। তাহলে স্টেশনে আগে পৌঁছেছিলাম নাকি ট্রেনটি আগে ছেড়েছিল, ট্রেনটি আগে ছেড়েছিল। তাহলে এখানে দ্য ট্রেন হ্যাড লেফট, লিভের পাস্ট পার্টিসিপল কি হবে, লেফট। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুনলো সান ভুলগুলো পূরণগুলো তোমার সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।